আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো কুমড়ো ফুলের ফাঁকুড়া তো কুমড়ো ফুলের পাঁকুড়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে চাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে ডাল তো এখানে চাল আর ডাল ডালটাকে আমি পানিতে ভিজিয়ে দিলাম তো এটাকে পানিতে ভিজিয়ে দেওয়ার কারণ হল চাল আর চাল আর ডালটা যখন নরম হবে তখন ব্যাটারটা সফট হবে তো এখন আমি চাল আর ডালটা এক এক ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম তো এটা দিলে হয় কি পাকোড়াটা খুবই মুচমুচে হয় বেসন বাজারে কেনার চেয়েও আপনার হাতের তৈরিটা বেশি ভালো হয় তো এখানে আমি নিয়েছি কুমড়ো ফুল তো কুমড়ো ফুলগুলো আমি দেখতে পাচ্ছি না হাতে নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি দেখেন এখানে আমি কিছু কুমড়ো ফুল নিয়েছি তো কুমড়ো ফুলগুলোকে এখন আমি ডাটা সহই নিয়েছি কারণ ডাটাসহ আপনার পাকোড়াটা তৈরি করলে দেখতেও ভালো লাগে এবং কি খেতেও ভালো লাগে তো এখন আমি একটা বলে পানি দিয়ে দিলাম তো কুমড়ো ফুলগুলো কুমড়ো ফুলগুলো ধোয়ার জন্য আমি এখানে পানিগুলো দিয়ে দিলাম তো এখন দেখেন আমি কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে নেব তো এখানে কুমড়ো ফুলের যে ভিতরে যে একটা রেনু থেকে পরাগ রেণু তো সেটাকে আমি এখন ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন আমি ফুলের ভিতর যে রেনুটা দেখতে পাচ্ছেন সেটাকে আমি উপরে তুলে ফেলে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে আমি প্রত্যেকটা ফুল থেকে প্রত্যেকটা ফুল থেকে আমি রেণুগুলোকে ফেলে দেব তো ফেলে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে ধুয়ে নেব তো আরেকটা কথা বলতে চাই যে এই ফুলগুলো একদমই সফট এবং বেশি চাপাচাপি করে যদি আপনারা পানিতে ধুতে যান তো ফুলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এটাকে আমি অল্প আছে ধুয়ে নেবো তো স্বাভাবিকভাবে আমি এটাকে ধুয়ে নিলাম দুই দিনের পর এখানে দেখলাম কিছু ফুল নিয়েছি নিয়েছি আদা বাটা ডিম আর এখানে ডাল চাল আর ধনিয়া পাতা একসাথে শিল্পাটা বেটে নিয়েছি তো এখানে আমি প্রস্তুত করতে যাচ্ছি প্রণালীটি তো এখানে এখানে দিয়ে দিলাম আদা বাটা হাফ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে সব কিছু অল্প অল্প দিতে হবে কারণ বেশি দিলে কড়া কড়া লাগবে তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো তো ক্যামেরা লাইটিংয়ের জন্য আমার হলুদ গুঁড়োটা কালার সুন্দর আসেনি তার জন্য দুঃখিত তো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামিচ আর ঝালটা আপনারা পরিমাণ মতোই দিবেন তো এখানে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চাম তো দেওয়ার পরে এখানে আবার দিয়ে দেব লবণটা আপনারা লবণটা আপনারা কম বেশি দিতে পারেন কম দিবেন কারণ পাকোড়া কিংবা বড়ার ভিতর যদি আপনারা লবণ বেশি দেন তাহলে খেতে ভালো লাগে না তার জন্য আমি হ্যাঁ হাফ চামচে একটু কম লবণ দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব বড়োটা ক্রিস্পি এবং মুচমুচে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো একটি ডিম আপনারা ডিমটা চালিয়ে দিতেও পারেন এবং কি নাও দিতে পারেন কারণ ডিমটা দিলে টেস্টটাও বেড়ে যায় এবং কি পুষ্টি হয় ডিমের ভিতরে অনেক পুষ্টি তো সব কিছু মিলিয়ে ডিমটা দিলে মুচমুচ এবং সব কিছু স্বাদ বেড়ে যায় তো তার জন্য আমি একটা ডিম এখানে দিয়ে দিলাম দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে মিক্সিং করে নিচ্ছি তো মিক্সিং করে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেবো তো অল্প অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম একবারে পানিটা দিতে যাবে না একবারে পানিটা দিতে গেলে পাতলা হয়ে গেলে আপনার পাকোড়া সুন্দর হবে না তো এখানে আমি ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি পাতলা না হয় বেশি গণাও না হয় তো দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেলো অলমোস্ট আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে তো এখন আমি চুলাই করে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম ভালো করে গরম করতে হবে তেলটা আবার বেশি গরম করাও যাবে না যাতে উষ্ণ তাপ থাকে তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি ব্যাটারে কুমড়ো ফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দেব দেখেন এই মানে এই রেসিপিটা খুবই সুস্বাদু আপনার ছোটো বড়ো সকলেরই খুবই একটা প্রিয় খাবার আর আপনাদের প্রতি সিজনে প্রতি সবজি শাক সবজি ফলমূল বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন এবং কি নিজেরাও খাবেন কারণ স্বাস্থ্য সমস্তভাবে সব খাবারই উপযোগী তো এখন আমি বড়াগুলোটে উল্টে পাল্টে দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন বড়াগুলোর কালার খুবই সুন্দর হয়েছে তো এভাবে একটা একটা করে উল্টে পাল্টে আমি বড়গুলো ভেজে নেব বড়াগুলো ভেজে নেব তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো তৈরি হয়ে গেলো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং ভিডিওটি দেখতে থাকবেন এবং স্কিপ করবেন না এই যে দেখেন আমি একটা বড়া তুলে নিয়েছি এখানে একটা একটা করে বড়া কিংবা পাকড়াও বলতে পারেন তো তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার বড়গুলো তুলে নিলাম তো এখন পরিবেশনের পালা দেখেন খুবই সুন্দর হচ্ছে বড়গুলো দেখে মনে হচ্ছে মুরগির রান মুরগির রানের মুরগির রানের পাকুড়া দেখেন আপনাদের সুবিধাতে দেখিয়ে দিলাম বড়াগুলোর ভিতরে খুবই সফট এবং উপরে খুবই ক্রিস্পি হয়েছে অবশ্যই বা সেটা করেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ